আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব লাল ব্রিজ। ওই ব্রিজটা অবস্থিত হচ্ছে গাজীপুরের মৌচাকে। ওকে, তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, সব কিছু একবারে বিস্তারিত দেখিয়ে দিব। ব্রিজটা দেখতে অনেক সুন্দর হবে, তো আমাদের সাথেই থাকবেন। তো আমি একা একাই যাচ্ছি, আমার সাথে আজকে কেউ নেই, তো একাই যাচ্ছি। তো সবাই সাথে থাকবেন, আপনাদেরকে আজকে এই সুন্দর ব্রিজটা দেখিয়ে দেব। এটা হচ্ছে গাজীপুরের মৌচাকে অবস্থিত ব্রিজটা, অনেক সুন্দর দেখতে, আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব আমি। তো সবাই সাথে কানেক্টেড থাকবেন আমার সাথে। এই যে বাগান দিয়ে আমি হচ্ছে যাচ্ছি, এটা হচ্ছে গজারি বাগান, এই যে দেখতে পাচ্ছেন। তো ট্রেন রাস্তা দিয়ে যেতে হবে হচ্ছে ওই লাল ব্রিজে, যদি যাইতে চাই তাহলে ট্রেন রাস্তা দিয়ে যেতে হবে। তো আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো এই যে এইখান থেকে আমি যেখান থেকে হচ্ছে রওনা দিচ্ছি, মানে এই যে এইখান থেকে স্টার্ট, এইখান থেকে হচ্ছে 5 মিনিট সময় লাগবে যাইতে। ওই ব্রিজটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আজকে অবশ্য মানে হালকা বৃষ্টি হচ্ছে এখানে, আমাদের এখানে হালকা বৃষ্টি, এখনও ওই রকম বৃষ্টি নামে নাই। তো আমাদের সাথে কানেক্টেড থাকবেন সবাই। এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু ট্রেন রাস্তা। আজকে যে ওয়েদার, ওয়েদারও কিন্তু অনেক সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। তো যারা ভিডিও ব্লগ ভিডিও যারা দেখতেছেন আমার চ্যানেলে, অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ব্রিজটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আপনাদের। তো আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকুন। আমরা হচ্ছে এখন প্রায় লাল ব্রিজের কাছাকাছি, ওটা হচ্ছে দেখতে অনেক সুন্দর, আপনারা দেখতে পারবেন, লাইভ প্রুফ দেখাবো সুন্দরভাবে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব। তো আমি এই যে দেখুন এই যে ট্রেন রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখুন লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখুন অনেক সুন্দর একটা লোকেশন।
তো অবশ্যই অবশ্যই যারা আমাদের আজকের ব্লগটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, ফাইনালি কিন্তু আমরা লাল ব্রিজের কাছাকাছি চলে আসলাম। এখন হচ্ছে আপনাদেরকে লাল ব্রিজের যে সৌন্দর্য রয়েছে ওটা দেখিয়ে দিব। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আজকে দেখুন, আজকে হচ্ছে এখানে কেউ নেই, এখানে হচ্ছে শুক্রবার, শুক্রবার কিন্তু এখানে অনেক ভিড় হয়। আজকে টোটালি এখানে কেউ নেই, আজকে জাস্ট আমি একা একাই হাঁটতে বের হইলাম। তো এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা, এখানে প্রায় সময় আমি আসি এই ব্রিজটাতে। আমি হচ্ছে আপনাদেরকে ব্রিজটা দেখিয়ে দিচ্ছি, আর হচ্ছে এক মিনিটও লাগবে না, চলে আসছি প্রায় কাছাকাছি। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাল ব্রিজ। তো কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখুন, ফাইনালি অনেক কষ্টে চলে আসলাম। এই দেখুন, এটা হচ্ছে এই যে লাল ব্রিজ, যেটাকে সবাই এই এলাকার মানুষ লাল ব্রিজ বলে। ভিউটা দেখেন অনেক সুন্দর কিন্তু। তো আমি সেট থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখান দিয়ে হচ্ছে মানুষ চলাচল করে, এই যে এই রাস্তা দিয়ে, এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে মানুষ চলাচল করে, ঠিক আছে। দেখেন ভিউটা, দেখেন জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। এই যে দেখুন জাস্ট ওয়াও। এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু, এই জায়গাটা অনেক সুন্দর। এই যে ভিউটা দেখুন, অনেক সুন্দর একটা ভিউ, এই যে দেখতে পাচ্ছেন সেই সুন্দর ভিউ। তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক্যাল বাবেল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।